সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 এফএম এ। ইটস হট। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য তারাপদ রায়ের লেখা চাঁদুবাবু। তারাপদ রায়ের জন্ম 1936 সালে, মৃত্যু 2007 সালে। কবিতা, ছোট গল্প এবং রম্য রচনার জন্য তিনি বিখ্যাত। ছোটদের জন্য লিখে গেছেন অনেক মজার গল্প। এই গল্পটি আমরা নিয়েছি পত্রভারতী থেকে প্রকাশিত ভয়ের গল্প 51 এই বইটি থেকে। প্রধান চরিত্রে কাশীনাথ এবং আগন্তুক। গল্প পাঠে মীর, গল্পের সূত্রধার দীপ। শুরু হচ্ছে চাঁদুবাবু। শীতকালের বিকেল, এমনিতেই তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, তার উপরে আজ সকাল থেকে আকাশ মেঘলা। দুপুরের দিকে একবার ঝিরঝির করে বৃষ্টি পড়েছে। এখন অবশ্য বৃষ্টি নেই, কিন্তু আকাশে ঘন কালো মেঘ জমাট হয়ে আছে। উত্তরে বাতাস শুরু হয়েছে, বাতাসের বেগ ক্রমশ বাড়ছে। কাশীনাথ দ্রুত হাঁটছিলেন, মনে মনে ভাবছিলেন আজ ডিসেম্বর মাসের 18 তারিখ, বোধহয় পৌষ মাস পড়ে গেছে। পৌষ মাসের প্রথম দিকে কোনো কোনো বছর খুব ঝড় বৃষ্টি হয়। কাশীনাথ একটা কুরিয়ার কোম্পানিতে কাজ করেন, চিঠিপত্র, ছোটখাটো জিনিস এইসব ঠিকানা খুঁজে পৌঁছে দিতে হয়। সময় মতো পৌঁছানোর জন্য আজকাল অনেকেই ডাকের বদলে কুরিয়ারের সাহায্য নেয়। একটু পয়সা বেশি লাগে, কিন্তু দরকারি চিঠি, কাগজ, জিনিস দ্রুত ও নিশ্চিত পৌঁছয়। কাশীনাথ আজ যে দিকটায় এসেছেন, এ দিকটা তিনি খুব ভালো চেনেন না। এই অঞ্চলের জন্য কুরিয়ার কোম্পানির আলাদা লোক আছে, কিন্তু কাশীনাথের সেই সহকর্মী অনুপস্থিত থাকায় তাঁর ওপরওয়ালা তাকে অনুরোধ করেছেন এই একটা চিঠি যেন তিনি আজকের মধ্যেই পৌঁছে দেন, খুব জরুরি। দমদমের পূর্ব দিকটা খুব ফাঁকা ফাঁকা, আগে তো লোকজন কিছুই ছিল না, এখন অবশ্য এদিক ওদিক দু চার ঘর মানুষ, কিছু নতুন বসতি দেখা যায়। পুরনো বাড়িঘর যা ছিল তার অধিকাংশই বাগান বাড়ি, কোথাও কোথাও মাছের ভেড়ি, গদি ঘর আর দু একটা কুঁড়ে ঘর। আজকাল অবশ্য এদিকে ইলেকট্রিক, টেলিফোন সবই এসেছে। মধ্যে মধ্যে হঠাৎ হঠাৎ কয়েকটা উঁচু ফ্ল্যাট বাড়ি কিংবা আলো ঝলমল কারখানা কেমন বেমানান দেখায়। এইসব ভাবতে ভাবতে কাশীনাথ পিচের রাস্তা পেরিয়ে ভাঙা ইটের রাস্তায় বেশ কিছু দূর চলে এসেছেন। তাঁর গন্তব্য চাঁদু রায়ের বাড়ি, 13 কবরখানা রোড। ঠিকানা এরকমই লেখা আছে, তবে ব্র্যাকেটে লেখা আছে পূর্ব ঘুঘুডাঙ্গার 2 মাইল উত্তরে। ঠিকানায় 13 নম্বর এবং কবরখানা। এইরকম দুটো অশুভ ব্যাপার দেখে প্রথম থেকেই কাশীনাথের মনটা কেমন খুঁত খুঁত করছিল। তার উপরে ইতিমধ্যেই আকাশ রীতিমতো অন্ধকার হয়ে এসেছে। হঠাৎ জোর দমকা হাওয়া, সেই সঙ্গে বরফের মতো ঠান্ডা শীতের বৃষ্টি তোড়ে ধেয়ে এলো। একটা মোটা খদ্দরের পুরনো চাদর আছে কাশীনাথের, সেটা নিয়ে কোনো রকমে মাথা ঢেকে তাড়াতাড়ি হাঁটতে হাঁটতে তিনি চারদিকে তাকাতে লাগলেন। চারদিকে এবড়ো খেবড়ো মাঠ, বাড়িঘর বিশেষ দেখা যায় না। মাঠের মধ্যে অনেক দেওয়াল উঠেছে, বোধহয় ভবিষ্যতে হাউজিং হবে। মাইলখানেক আগে রাস্তার মোড়ে একটা ঝুপড়ি চায়ের দোকানে দাঁড়িয়ে এক ভাঁড় চা খেতে খেতে তিনি খবর নিয়ে শুনেছিলেন এটাই কবরখানা রোড। তার ধারণা ছিল 13 নম্বর বাড়ি খুব কাছেই কোথাও হবে, কিন্তু এত দূর পেরিয়ে এসেও এখনো 5-7টা বাড়িও কাশীনাথের নজরে পড়েনি।
কাশী আশা করছেন সামনেই হয়তো কোথাও কিছু বসত বাড়ি আছে, তার মধ্যে কোথাও ১৩ নম্বর থাকবে। তার কারণ বিদ্যুতের আলোয় তিনি দেখতে পাচ্ছিলেন দূরে নতুন গাছের সারি, মানে সেখানে বোধ হয় ভেড়ির বাঁধ আছে এবং এই রাস্তা সেখানে শেষ। সুতরাং ১৩ নম্বর বাড়িটা হয়তো দূরে নয়। মাছের আষ্টে গন্ধ বাতাসে পাওয়া যাচ্ছে। এই ঝড় বৃষ্টির মধ্যে মাছের ভেড়ি পর্যন্ত পৌঁছতে পারলে অন্তত মাথা গোঁজার একটা ঠাঁই হবে। কিন্তু ঝড় বৃষ্টির জোর বেগে এসেছে, এদিকে পায়ের নিচে এঁটেল মাটি, তাড়াতাড়ি হাঁটা যায় না। রাস্তায় দূরে দূরে দু একটা আলো জ্বলতে দেখা যাচ্ছিল, বোধহয় লোডশেডিং হয়েছে কিংবা বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। চারদিক নিঝুম অন্ধকার। কাশীনাথ নিজেকে কেমন অসহায় বিপর্যস্ত বোধ করতে লাগলেন। গভীর ঠান্ডা শরীরের অন্তঃস্থলে প্রবেশ করছে। তাড়াতাড়ি হাঁটতে গেলে পা পিছলে যাচ্ছে। অন্তত একটা ছাতা থাকলে কিছুটা উপায় ছিল, কিন্তু এই হাওয়ায় ছাতা সামলানো দায় ছিল। সে যা হোক, এই সময়ে একটা প্রচণ্ড বিদ্যুৎ ঝলকে কাশীনাথের চোখে পড়ল ডান দিকে রাস্তার অদূরে একটি পুরনো ভাঙা বাড়ি। অন্ধকারের মধ্যে একটু লক্ষ্য করতেই দেখতে পেলেন ভাঙা বাড়ির মধ্যে কোথাও একটা আলো জ্বলছে, বোধহয় কাঁচের জানলা আছে। সেই জানলা দিয়ে অতি ক্ষীণ আলো দেখা যাচ্ছে। কোনো কিছু না ভেবে এক দৌড়ে কাশীনাথ সেই বাড়ির সামনের বারান্দায় গিয়ে উঠলেন। পুরনো একটা কোঠা বাড়ি, সামনে পুরনো আমলের মতো চওড়া বারান্দা। বারান্দায় উঠে কাশীনাথ কিছুটা স্বস্তি পেলেন। সামনেই একটা ঘর, তাতে কোনো লোকজন আছে বলে মনে হচ্ছে না, তবে একটা খোলা দরজা দিয়ে একটু আলো দেখা যাচ্ছে। বোধহয় ঘরের কোথাও একটা লণ্ঠন জ্বলছে, তারই আলো কাশীনাথ রাস্তা থেকে দেখতে পেয়েছিলেন। এই সময় আরেকবার প্রচণ্ড বিদ্যুতের ঝলকানিতে কাশীনাথ দেখতে পেলেন বারান্দার দেওয়ালে আলকাতরা দিয়ে মোটা মোটা টানে লেখা আছে ১৩। নিজের ভাগ্যকে এতক্ষণ দুষছিলেন কাশীনাথ, এবার মনে হলো ভাগ্যটা তত খারাপ নয়। বাড়িটা এত সহজে পেয়ে যাবেন সেটা তিনি ভাবেননি। দুবার দরজায় ঠকঠক করে কোনো সাড়া না পেয়ে কাশীনাথ খোলা দরজা দিয়ে ঘরে ঢুকে গেলেন। ঘরের এক কোণে একটা লণ্ঠন জ্বলছে। ঘরের ভেতর কতগুলো ভাঙা তক্তপোষ, চেয়ার, টেবিল, কয়েকটা পুরনো আলমারি ভর্তি বই। কাশীনাথ ঘরে ঢুকতেই হঠাৎ ভেতরের দিক থেকে এক ব্যক্তির আবির্ভাব হলো। লোকটাকে দেখে কেমন খটকা লাগলো কাশীনাথের। লোকটা যেন হাঁটছে না, কেউ তাকে হাঁটাচ্ছে। যেমন যেমন পুতুল নাচে পুতুলকে নাচায়। মরা মাছের মতো চোখ। লোকটাকে দেখে ভালো লাগলো না কাশীনাথের। তাড়াতাড়ি চিঠিটা দিয়ে যত তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়া যায় ততই ভালো। কিন্তু বাইরেও তো ভীষণ দুর্যোগ। চিঠিটা ঝোলা থেকে বার করে আগন্তুকের দিকে এগিয়ে দিতে আগন্তুক কাশীনাথকে জিজ্ঞেস করল, কার চিঠি? খামের ঠিকানা আরেকবার দেখে নিয়ে কাশীনাথ বললেন, চাঁদুবাবুর চিঠি। আগন্তুক বলল, চাঁদুবাবুর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, চাঁদুবাবু আজকাল দেরি করে আসেন। কাশীনাথ বললেন, আপনি চিঠিটা রেখে দিন না। আগন্তুক বলল,
চিঠিটা আমি রাখতে পারি, কিন্তু আপনার কি হবে? কাশীনাথ চিন্তিত হলেন, বললেন, আমার আবার কি হবে? আগন্তুক বলল, দাঁড়ান দেখি। তারপর বারান্দায় উঁকি দিয়ে রামলাল বলে কাকে ডাকতে লাগলো। একটু পরে রামলাল এলো, কিন্তু সে হুবহু প্রথম ব্যক্তিটির মতো দেখতে। তাকে ফিসফিস করে প্রথম ব্যক্তি কি সব যেন বললেন। তখন রামলাল কাশীনাথকে বলল, আপনাকে জাদুবাবুর জন্য অপেক্ষা করতে হবে। ইতিমধ্যে প্রায় একই রকম দেখতে তৃতীয় এক ব্যক্তির আবির্ভাব হলো বাড়ির ভেতরের দিক থেকে। সেও এদের সঙ্গে নিচু গলায় শলা পরামর্শ করে বলল, আপনাকে জাদুবাবুর জন্য অপেক্ষা করতেই হবে। এইভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ একজন একজন করে ঘরে এলো, আর ঘর তাতে প্রায় ভরে গেল। সকলেই একই রকম শলা পরামর্শ করে, তারপর বলে যায় এক কথা, জাদুবাবুর জন্য অপেক্ষা করতেই হবে। জাদুবাবুর জন্য অপেক্ষা করতেই হবে। জাদুবাবুর জন্য অপেক্ষা করতেই হবে। যতবারই একজন ঢোকে, কাশীনাথ ভাবেন এই বুঝি জাদুবাবু, কিন্তু তা নয়। এদিকে বাইরে বৃষ্টি ধরে এসেছে, দূরে কাছে দু একটা ইলেকট্রিক আলো জ্বলে উঠেছে, অর্থাৎ বিদ্যুৎ ফিরে এসেছে। তবে এ বাড়িতে কিন্তু বিদ্যুৎ নেই। তা না থাক, যথেষ্ট হয়েছে, কাশীনাথ আর অপেক্ষা করবেন না, এখান থেকে বেরিয়ে যেতেই হবে। খুবই ভয়াবহ পরিবেশ। মনে মনে সব ব্যাপারটা ভেবে নিয়ে কাশীনাথ এদের বললেন, দেখুন আপনাদের ওই চাঁদুবাবুর জন্য আমি আমি আর আর অপেক্ষা করতে পারবো না। এই রইল চাঁদুবাবুর চিঠি। সামনের একটা ভাঙা টেবিলের উপর চিঠিটা রেখে কাশীনাথ বেরোচ্ছিলেন, এমন সময় বাইরে জলে ডোবা মাঠে শব্দ শোনা গেল। ছপ ছপ করে হেঁটে কে যেন আসছে। ঘরের সবাই প্রায় সমস্বরে চেঁচিয়ে উঠল, যাচ্ছেন কোথায় বসাই? পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। ওই তো জাদুবাবু এসে গেছে। ঠিক তখনই লণ্ঠনটা যেদিকে জ্বলছে সেই দেয়ালে একটা বড় ফটোর দিকে চোখ পড়ল কাশীনাথের। একজন মধ্যবয়সী মোটা সোটা মানুষের আবক্ষ ছবি। ছবির নিচে লেখা, চাঁদুবাবু, জন্ম 7ই বৈশাখ 1350, মৃত্যু 1 পৌষ 1406। সঙ্গে সঙ্গে কাশীনাথের মনে হল, সর্বনাশ, আজকেই তো 1 পৌষ, তার মানে 3 বছর হলো চাঁদুবাবু মারা গেছেন। এক মুহূর্ত দেরি না করে ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে বারান্দা এক লাফে ডিঙিয়ে বৃষ্টির মধ্যে সামনের মাঠ ধরে ছুটতে লাগলেন কাশীনাথ। সে ছোটার বিরাম নেই। আমি জাদুবাবু। যত জোরেই ছুটুন, পেছনে জলে ভেজা পায়ের ছপ ছপ শব্দ, চাঁদুবাবু ঠিক পেছনে আসছেন।
শুনছিলেন চাঁদুবাবু, রচনা তারাপদ রায়, গল্প পাঠে মীর, গল্পের সূত্রধার দীপ, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ পত্রভারতীর শ্রী ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়কে আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।